শেষ জামানায় মুসলিম হয়েও বিয়ে করতে চাইবে না, পুরুষ এবং মহিলা বিয়ে করতে দেরি করবে, ইনকাম তখন হারাম হবে। এ ব্যাপারে হাদিসে এসেছে, অবশ্যই মানুষের ওপর এমন একটি জামানা আসবে যখন বদদিনের কারণে দিন মতো চলা এত কঠিন হয়ে যাবে যে দিনদার ব্যক্তির জন্য তার দিনকে নিয়ে শিয়ালের কৌশলে পালানোর ন্যায় এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক চূড়া থেকে অন্য চূড়ায় এবং এক পাহাড়ের গুহায় থেকে অন্য পাহাড়ের গুহায় সে তার দিনকে হেফাজত করবে। জিজ্ঞাসা করা হলো, সেটা কখন হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, যখন উপার্জনের উপায় উপকরণের মধ্যে নাজায়েজের বিষয় এত ব্যাপকভাবে জড়িয়ে থাকবে যে তখন আল্লাহ সুবহানু তাআলার অসন্তুষ্টি এবং ক্রোধ ব্যতীত আয় রোজগার করা মোটেই যাবে না। যখন এরকম জামানা হবে তখন অবিবাহিত থাকাকে হালাল করে নিবে। বলা হলো, সেটা কেমন করে হতে পারে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ আপনি আমাদেরকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, কারণ যখন সেই জামানাটি আসবে তখন পুরুষ তার পিতামাতার হাতে বরবাদ হয়ে যাবে। যদি সে তার পিতামাতার হাতে বরবাদ না হয় তাহলে সে তার স্ত্রী এবং সন্তানের হাতে বরবাদ হয়ে যাবে। যদি তার স্ত্রী হাতেও না হয়, সন্তানের হাতেও যদি না হয়, তাহলে সে তার আত্মীয় স্বজনদের হাতে বরবাদ হয়ে যাবে। লোকেরা জিজ্ঞাসা করল, সেটা কেমন করে হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, তারা তাকে সামাজিকতার খাতিরে ভালো মানের আয় রোজগার করার জন্য কঠোর পরিশ্রম করতে জোরাজোরি করতে থাকবে। পরে তারা তার ওপর এমন মানসিক এবং সামাজিক বোঝা চাপিয়ে দিবে যা সে ধারণ করতে পারবে না। অবশেষে সে অর্থকরী উপার্জনের জন্য নাজায়েজের পথ বেছে নিবে এবং সে বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে বর্তমান জামানার সাথে এবং আমাদের হাদিস যেটা বলছে সেটা পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। ছেলেমেয়েরা বিয়ে করতে চাচ্ছে না, দেরি করে বিয়ে হচ্ছে, পিতামাতারা বিয়ে দিতে চাচ্ছে না, জেনা ব্যবচারকে হালাল মনে করছে, আবার হারামভাবে ইনকাম করছে, ব্যবসা খাতিরে হারাম মেনে চলছে, পড়াশোনা খাতিরে সেটাও হারাম। আমরা কী পড়ছি, কী শিখছি এবং এটা শেখার মাধ্যমে আমরা কীভাবে এটা অ্যাপ্লাই করব, সব দিক থেকেই হারাম। যা যত ইনকাম তার বিয়ে তত ধুমধাম, অথবা তার আরাম আয়েস বেশি, কিন্তু তার টাকা পয়সা কীভাবে সে ইনকাম করছে, হাসর মাঠে যে এর জন্য জবাব দিতে হবে সেটা সে কল্পনাই করছে না।